ইডেন গার্ডেন্সে কাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন কিছুই ভাবছে না সাকিব বাংলাদেশ নয় কলকাতায় পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন জানাবে স্থানীয়রা ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধান নির্বাচকের পথ ছাড়লেন ইনজামাম দেখছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিশ্বকাপের বাকি তিন ম্যাচকে আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেওয়ার সিঁড়ি হিসেবে দেখছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে ম্যাচটাকে নিচ্ছেন গুরুত্বের সঙ্গে অন্যদিকে পাকিস্তান দলও বিশ্বকাপটা শেষ করতে চায় ইতিবাচকভাবে ইডেনে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় কলকাতা থেকে বিস্তারিত সাজিদ মুস্তাহিদের রিপোর্টে ভারত পাকিস্তান মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বরাবরই থাকে যুদ্ধাংদেহী একটা মনোভাব সমর্থকদের মাঝেও দেখা যায় আগ্রাসন কিন্তু এর উল্টোপিঠে আছে ভিন্ন গল্প যুগে যুগে পাকিস্তানের অনেক ক্রিকেটারই ২২ গজ দাপিয়েছেন পেয়েছেন সমর্থকদের ভালোবাসা ওয়াসিম আকরাম শোয়েব আখতাররা তুমুল জনপ্রিয় ভারতে তাদের উত্তরসূরি শাহিন আফ্রিদি বাবর রিজওয়ানরাও ভারতে কম জনপ্রিয় না ইডেনে প্রথম পা রেখেই ভারতীয় সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন বর্তমান পাকিস্তান দলের তারকা ক্রিকেটাররা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনেও বেশ নির্ভার দেখা যায় পাকিস্তান ক্রিকেটারদের নেট প্র্যাকটিস শেষে ড্রেসিং রুমে ফেরার পথে মাঠেই সেলফি এবং অটোগ্রাফের আবদার মেটাতে হয় শাহিন আফ্রিদি বাবর আজম রিজওয়ানদের নিজ হাতে ফোন নিয়ে সমর্থকদের সঙ্গে সেলফি তোলেন শাহিন আফ্রিদি বৈরী প্রতিবেশীর মাঠে এমন সাড়া পাওয়া বেশ উপভোগ করেছেন পাকিস্তান ক্রিকেটাররা সেটাও স্পষ্ট একে একে সবার আবদার মেটান দেখা যায়নি কোনো ধরনের বিরক্তি অনুশীলনের দিন মাঠে অনেকেরই প্রবেশের সুযোগ ছিল না তাই তো স্টেডিয়ামের বাইরের রাস্তায় অপেক্ষায় ছিলেন আরো অনেকে পাকিস্তান দলের জন্য ছিল কড়া নিরাপত্তা সেটা উপেক্ষা করেই এই সমর্থকরা চেষ্টা করেছেন ক্রিকেটারদের এক নজর দেখতে স্টেডিয়াম থেকে পাকিস্তান দল বের হওয়ার সময় অনেকেই বিরাট কোহলি এবং ভারত দলের স্লোগান তোলে তবে বাবর আজম শাহিন আফ্রিদি রিজওয়ানরা কতটা জনপ্রিয় সেটা স্পষ্ট হয় তাদের নাম ধরে সমর্থকদের এই স্লোগানে রাস্তায় দাঁড়িয়ে থাকা এই সমর্থকদের নিরাশ করেননি বাবরও বাংলাদেশ পাকিস্তান ম্যাচে সমর্থকদের এই ভালোবাসার প্রতিদান দিতে পারবেন কি বাবর আজমরা সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ কলকাতা ভারত দেয়ালে পিঠ থেকে যাওয়া বাংলাদেশের জন্য নিজেদের সামর্থ্য নয় বরং আত্মবিশ্বাসের কারণ হতে পারে পাকিস্তানের সাম্প্রতিক পারফরমেন্স এমন প্রত্যাশা বিসিবি নির্বাচক আকরাম খানের তিন বিভাগেই ধুঁকছে বাবর আজমের দল ইডেন গার্ডেন্সে মঙ্গলবার এক অদ্ভুত লড়াই মাঠে গড়াবে অদ্ভুত কারণ এই লড়াইয়ের ফলাফল যেমন খুব একটা প্রভাব ফেলবে না টুর্নামেন্টের সমীকরণে তেমনি এই দ্বৈরথ নিয়ে আগ্রহ নেই সাধারণ ক্রিকেট প্রেমীদের খুব একটা গুরুত্ব না থাকলেও এই ম্যাচের দুই প্রতিপক্ষের বেশ মিল রয়েছে জয় দিয়ে শুরুর পর হতশ্রী পারফরমেন্সে দুই দলই হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ টানা পাঁচ আর পাকিস্তান হেরেছে টানা চারটায় মেন ইন গ্রিনদের ম্যাচের ফলাফলের চেয়েও বেশি সমালোচিত হচ্ছে তাদের খেলার ধরন চলতি বছর ২১ ওয়ানডে খেলা বাবর আজমের দল ব্যাটিং পাওয়ার প্লেতে মোট ৬ মেরেছে একটি সেটাও এসেছে আফগানদের বিপক্ষে সবশেষ ম্যাচে এবারের বিশ্বকাপে স্ট্রাইক রেটের হিসেবে সেরা ১৫তে নেই কোনো পাক ব্যাটার বল হাতেও একই অবস্থা উইকেট শিকারের হিসেবে শাহিন আফ্রিদি ৪ নম্বরে থাকলেও ওভার প্রতি রান খরচে যাচ্ছে তাই অবস্থা বাকিদের মূলত নাসিম শাহের ইনজুরি আর কোয়ালিটি স্পিনারের অভাব ভোগাচ্ছে ম্যান ইন গ্রিনদের পয়েন্ট টেবিলের ৬ নম্বরে থাকা পাকিস্তানের বিপক্ষে তাই জয়ের আশাবাদ বিসিবি পরিচালক ও সাবেক টাইগার অধিনায়ক আকরাম খানের টুর্নামেন্টে যতগুলো দল আছে পাকিস্তান দলকে মনে হয়েছে যে সবচেয়ে বাজে অবস্থা আছে স্ট্রেংথ ওয়াইজ যদি দেখেন আমরা উই আর বেটার দেন পাকিস্তান কারণ পাকিস্তান যে ক্রিকেট খেলছে এখানে ওদের মনে করেন আপনার দুইটা ব্যাটসম্যান ছাড়া কোনো ব্যাটসম্যানই কিন্তু আপনার ওভাবে জ্বলেছে এছাড়াও মাঠের বাইরের বিতর্ক পিসিবির অন্তর্কোন্দল কিংবা বাবর আজমের ক্যাপ্টেন্সি ইস্যুতে বেশ নড়বড়ে অবস্থানে পাকিস্তান অবশ্য এমন নড়বড়ে দলটার বিপক্ষেও আদৌ জয়ের দেখা পাবে কিনা বাংলাদেশ তা নিয়েও শঙ্কা রয়েছে প্রচণ্ড সাব্বির মিথুন সময় সংবাদ দীর্ঘ ৭.৫ বছর পর ইডেনে ম্যাচ খেলার অপেক্ষায় পাকিস্তান ক্রিকেট দল
বাংলাদেশের বিপক্ষে ম্যাচে বাবর আজমদের সমর্থন দেবে কলকাতার স্থানীয়রা। ইডেনে পাকিস্তান দলের অনুশীলনে ছিল বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। কলকাতার ইডেন গার্ডেন্স থেকে সাজিদ মুস্তাহিদের আরো একটি রিপোর্ট। ইডেন গার্ডেন্স যে মাঠ দু হাত ভরে দিয়েছে পাকিস্তান ক্রিকেট দলকে, এবং এই ভেনুটাও পাকিস্তান দলকে কম দেয়নি। কিন্তু পাকিস্তান এ মাঠে প্রথমবারের মতো ক্রিকেট খেলে 1952 সালে। সেবার একটা টেস্ট ম্যাচ হয়েছিল এবং ম্যাচটি ড্র হয়েছিল। পাকিস্তান এবং ভারত দল গত কবছরে কিন্তু শুধু বৈশ্বিক ইভেন্ট বা এশিয়া কাপে একে অপরের মুখোমুখি হয়, কিন্তু একটা সময় এই দুদল দ্বিপাক্ষিক সিরিজেও প্রতিনিয়ত মুখোমুখি হতো একে অপরের, এবং সেখান থেকে দুদলের রাইভালরিটা কিন্তু আজকের এ পর্যায়ে এসেছে। পাকিস্তান দল পুরো ভারতবর্ষের বিভিন্ন শহরে খেলেছে, বলা যায় মোট 26টি স্টেডিয়ামে তারা খেলেছে, তবে সবচেয়ে বেশি 15টি ম্যাচ খেলেছে এই ইডেন গার্ডেন্স, এবং এখানে তাদের জয়ের পাল্লাটাও কিন্তু ভারী। কিছু তথ্য জানাই, যা জানলে হয়তো অনেক সমর্থকই একটু অবাক হবেন। এই ইডেন গার্ডেন্স এখন পর্যন্ত ভারতের বিপক্ষে 12টি ম্যাচ খেলেছে পাকিস্তান ক্রিকেট দল, সব ফরম্যাট মিলিয়ে, ওয়ান ডে, টেস্ট এবং টি টোয়েন্টি, এবং এই 12 ম্যাচের মাত্র 2টিতে তারা হেরেছে। এর মধ্যে 5টা টেস্ট ড্র হয়েছে এবং বাকি 5 ম্যাচে পাকিস্তানই কিন্তু জিতেছে। তার মানে যেটা শুরুতেই বললাম যে ইডেন গার্ডেন্স পাকিস্তান ক্রিকেট দলকে দু হাত ভরে দেয়, তার প্রমাণ কিন্তু কাগজে কলমেও রয়েছে। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের ইডেন গার্ডেন্সে এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচ, এবং এই ম্যাচ ঘিরে কিন্তু আমরা দেখেছি ইডেন গার্ডেন্সে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা, এবং পাকিস্তান দল যখন মাঠে অনুশীলন করতে আসে আমরা তখনই দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তৎপরতা। বাংলাদেশ নেদারল্যান্ডসের কাছে হেরে যাওয়ার পর এই ম্যাচটি ঘিরে অনেকের মাঝে আগের সেই আগ্রহ বা সেই উন্মাদনা কিন্তু নেই। আমরা দেখেছি অনেক বাংলাদেশি কিন্তু পশ্চিমবঙ্গ বা কলকাতা ছেড়ে দেশে ফিরে গেছেন, তবে অনেকেই শুধু এই ম্যাচটা দেখার জন্য এসেছেন, শুধু একটা আশা নিয়ে যে বাংলাদেশ হয়তো ঘুরে দাঁড়াবে, ভালো কিছু করবে। তবে স্থানীয়দের কিন্তু অনেক বড় একটা সমর্থন পাবে পাকিস্তান ক্রিকেট দল। অনেকেই বলছেন তারা এই ম্যাচটা দেখতে আসবেন শুধু পাকিস্তান দলের খেলোয়াড়দের জন্য, এবং তারা সমর্থনও করবেন পাকিস্তান দলকে। মানে পাকিস্তান সাপোর্ট কর রা হ্যাঁ, মানে বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ান দেখা চাহ রা হ্যাঁ। বাবর আজমের সাপোর্ট আছে, বাবর আজম ফাইন, আমি সাকিবুল হাসান বি ফাইন, কালকে দোনো বিলিয়ান ভালো খেলবে। বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে আমার মনে হয় আর ঘুরে দাঁড়াতে পারবে না। পাকিস্তান সবশেষ 2016 টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলেছিল ইডেন গার্ডেন্সে, সেবার বাংলাদেশকে হারালেও এর 3 দিন পর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হয়েছিল নাস্তানাবুদ। এবারও তাদের সামনে এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ, টানা 4 ম্যাচ হেরে তারা মুখোমুখি হচ্ছে বাংলাদেশের। দুদলই আছে তুমুল চাপে, তবে শেষ পর্যন্ত কোন দল এই চাপকে জয় করার সঙ্গে ম্যাচটাও জিততে পারে সেটাই এখন সবাই দেখতে চায়। ইডেন থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কলকাতা, ভারত। পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন ইনজামামুল হক। বিশ্বকাপে মেন ইন গ্রিনদের শোচনীয় পরাজয়ের গ্লানি মাথা পেতে নিলেন সাবেক এই অধিনায়ক। সোমবার পিসিবি প্রেসিডেন্টের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন ইনজামাম। অথচ এর চেয়েও বাজে অবস্থায় থাকার পরও এখনও নিজেদের পদ আঁকড়ে বসে আছেন বাংলাদেশের 3 নির্বাচক নান্নু, সুমন, রাজ্জাক। তাদের শুভবুদ্ধি উদয়ের অপেক্ষায় এখন টাইগার সমর্থকরা। বিশ্বকাপে যাচ্ছে তাই অবস্থা পাকিস্তানের। আসরের আগে অন্যতম হট ফেভারিট ধরা হয়েছিল বাবর আজমের দলকে। ওয়ানডে র্যাঙ্কিংয়ে 1 নম্বরে থেকে ভারত বিশ্বকাপ যাত্রাও শুরু করে পাকিস্তান। বাবর রিজওয়ানদের নিয়ে গড়া ব্যাটিং অর্ডার ও আফ্রিদি রৌফদের নিয়ে বিধ্বংসী বোলিং লাইন আপের ওপর ভর করে বিশ্বকাপ জয়ের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন পাকিস্তানের সমর্থকরা। তবে সমর্থকদের সেই আশায় গুঁড়োবালি। বিশ্বকাপে টানা 4 ম্যাচ হেরে সেমিফাইনালের সমীকরণটা অনেকটাই কঠিন হয়ে গেছে ম্যান ইন গ্রিনদের, আর আফগানদের বিপক্ষে দলের পারফরম্যান্স রীতিমতো হতাশ করেছে সমর্থকদের। দলের এমন ব্যর্থতায় সমালোচনায় পড়তে হয়েছে পিসিবির নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে, আর সেই সমালোচনা মাথা পেতে নিয়ে প্রধান নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ালেন ইনজামামুল হক। পিসিবি প্রেসিডেন্ট জাকা আশরাফের কাছে এরই মধ্যে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। বিশ্বকাপে পাকিস্তানের চেয়েও বাজে অবস্থা বাংলাদেশের। দলের এমন হতশ্রী পারফরম্যান্সের জন্য অনেকেই দায়ী করছেন টিম সিলেকশনকে। বিশ্বকাপের আগে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষার ফল ভুগছে টিম টাইগার, এমনটাই মনে করেন টাইগার ভক্তরা।
সাকিবদের ব্যর্থতায় প্রশ্নের তীর জাতীয় দলের তিন নির্বাচকের উপর। তবে সেই ক্ষেত্রে থোড়াই কেয়ার তাদের, যেখানে অন্য দেশের নির্বাচকরা একটু সমালোচনায় পড়লে সরে দাঁড়ান দায়িত্ব থেকে, সেখানে দিনের পর দিন ব্যর্থতার গ্লানি মাথায় নিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিসিবির তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক রাজ। সমর্থকরা এখন অপেক্ষায় কখন এমন একটা পদত্যাগপত্র জমা পড়বে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে। ফাহিম ইসলাম, সময় সংবাদ। পাকিস্তান নারী দলের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দলে রাখা হয়নি কোনো চমক। অধিনায়ক হিসেবে থাকছেন নিগার সুলতানা জ্যোতি, আর সহকারী অধিনায়কের দায়িত্ব পালন করবেন নাহিদা আক্তার। দলে জায়গা হয়নি সাবেক অধিনায়ক সালমা খাতুনের, স্ট্যান্ড বাই হিসেবে রাখা হয়েছে তাকে। আর ফিটনেস সাপেক্ষে দলে যুক্ত হতে পারেন সুলতানা খাতুন। আগামী 4 নভেম্বর সকাল 9:30 অনুষ্ঠিত হবে প্রথম ম্যাচ, একই সময়ে 7 ও 10 নভেম্বর হবে বাকি দুই ওয়ানডে। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে সবকটি ম্যাচ। তিনটি ম্যাচেই আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এর আগে চট্টগ্রামে প্রথমবারের মতো পাকিস্তানকে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাঘিনীরা। ওয়ানডে সিরিজেও সেই জয়ের ধারা অব্যাহত রাখতে চায় নিগার সুলতানা জ্যোতির দল। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইডেন গার্ডেন্সে কাল পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করার পথে এগিয়ে যেতে জয় ভিন্ন কিছুই ভাবছেন না সাকিব। বাংলাদেশ নয়, কলকাতায় পাকিস্তান ক্রিকেট দলকে সমর্থন জানাবে স্থানীয়রা। ব্যর্থতার দায় কাঁধে নিয়ে প্রধান নির্বাচকের পদ ছাড়লেন ইনজামাম।